কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা গাইস আজকে আমি ভীষণ 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 খুশি কারণ আমরা যাচ্ছি আজকে কোথায় এই তো মা মায়াপুর বহুত দিন পর যাচ্ছি এবং সবাই মিলে যাচ্ছি খুব মজা হবে আজকে ব্লগটা পুরোটা দেখো আমরা কি কি সারা দিন করি যাচ্ছি কি যাচ্ছি হচ্ছে আমি তপা তমালিকা বৌদি তোমাদের দাদা ভাই আর চিনি মা যাবে বলছিল বাট যাবে না তো চলো গাইস ভীষণ মজা হবে আগে রেডি হই আজকে শাড়ি পরে যাব কেননা মায়াপুর যাওয়ার কোনো প্ল্যান ছিল না আর আমি সেভাবে কোনো জামা কাপড় আনিনি তো দেখা যাক কি শাড়ি পরি চলো মায়েরই একটা পরব আমরা রেডি চলো এই শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও ফুল লুকটা দেখাচ্ছি দাঁড়াও এই যে তোমা তোমা শাড়ি পরতে পারতে কিন্তু আর না চায় না তো মনে এই শাড়িটা না আমারই সরস্বতী পুজো উপলক্ষে এটা কিনেছিলাম আর মায়ের আলমারিতেই রয়ে গেছিল আমার একদম খেয়াল ছিল না এখন মায়ের আলমারি খুঁজতে খুঁজতে শাড়িটা পেলাম আর পরে নিলাম কেমন লাগছে জানিও চলো যা যা কোথায় যাচ্ছি আমরা চলো হরে কৃষ্ণ চলো 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 এই যে আমার তো আনা যাতে ইচ্ছা করতেছে থাক বাজাতে বলা তোমার অন্য নিয়েও যাবে না তুমি সেই দুপুর বেলার থেকে আমি পায়ে ধরতে বাকি আছে শুধু চলো চলো আসো সোনা জিও बोतल रोज का पीना प्यार में तेरे दिन रात जुड़े रोज ना मैं चाहूँ तेरे पास तो निकल दे बात करते फोटो से बातें करता हूँ গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কতটা আনন্দ করছি আরো আনন্দ বাকি আছে সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আজকে আমরা কি না করেছি মাঝখানে আমরা দাঁড়িয়ে মিয়মর থেকে একটা কেক নিয়ে নিয়েছি সৈকতের দুদিন আগে জন্মদিন ছিল তো ওর সাথে তো আমাদের দেখা হয়নি তা ভাবলাম আজকে ছোট্ট করে ওকে একটা সারপ্রাইজ দিই তো মাঝ রাস্তায় আমরা একটু গাড়িটা থামিয়েছিলাম কোনো একটা অজুহাত দিয়ে তো তপাকে বলেছিলাম তুমি একটু সৈকতকে কথাই ভুলিয়ে পেছনে রাখো আমি এখানে সব কিছু সেট করে নিই তো তপা ওদিকে দেখলাম সৈকতকে নিয়ে কিছু একটা কথা বলে বলে ভোলাচ্ছিল গাড়ির পেছনে আর আমরা পেছনের গেট দিয়ে এই কেকটা বার করে এখন সাজিয়ে ওকে সারপ্রাইজ দেবো তো চলো দেখা যাক ও কেমন সারপ্রাইজ হয় সত্যি আজকের দিনটা না কোনো রকমের ভোলার নয় এত আনন্দ করেছি সেটা বলার মতো নয় মানে বাঁধিয়ে রাখার মতো একটা দিন সত্যি মানে ভীষণ মজা করেছি আমরা ওর খাওয়া তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে ওখানে খানিকটা সময় কাটিয়েছে পুরোটা ঘুরে দেখাইনি কেননা মায়াপুরের ব্লগ আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো আছে ওই জন্য
তো আমরা দেখো প্রায় মায়াপুরের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে ইসকনের চূড়াটা দেখা যাচ্ছে, আমরা মায়াপুর কিছুটা সময় কাটিয়ে ওখান থেকে গেছিলাম হচ্ছে একটু বিগ বাজারে, যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো এরকমটা ভেবে আর কি। আর সচরাচর তো আমাদের এদিকে আসা হয় না, ওই জন্য আসলে একবার বিগ বাজারটা ঘুরে যাই। তো এই যে মায়াপুর অলরেডি আমরা চলে এসেছি, তো এবার হচ্ছে আমরা প্রচুর রিলস বানিয়েছি, ভীষণ মজা করেছি, অনেক কথা গল্প আড্ডা সব মিলিয়ে একদম দারুণ দারুণ কেটেছে আজকের দিনটা। তো আমরা ঢুকেই দেখলাম এখানে ভোগ দেওয়া হচ্ছে, তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমি দাঁড়াইনি চিনিকে নিয়ে, আমি তমালিকার বৌদি দাঁড়াইনি, এখানে বসেছিলাম। আর ছেলেরা গেছিল লাইন দিতে, তো একটা করে প্লেট দিয়েছে, তো ওখান থেকে আমরা শেয়ার করে ভোগটা নিলাম। তো খুব ভালো ছিল, আর ভোগ তো সবসময় খুব ভালোই লাগে খেতে, তাই না? কার কার ভোগ খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা খেয়ে দিয়ে এবার হচ্ছে পাশে যে একটু বসার জায়গা মতো আছে ঘাসের মধ্যে, তো ওখানে যাব, যে কটা ভিডিও বানাবো। তো আর পুরোটা ঘুরে দেখালাম না তোমাদের, তো তো অলরেডি আমি দেখিয়েছি, বললাম অনেকগুলো ভিডিও আছে মায়াপুর পুরো ঘোরার ভিডিও আছে, তো ওই জন্য আর দেখালাম না, তোমাদেরও ভালো লাগবে না ওই জন্য আর দেখালাম না। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ আমরা সুন্দর সুন্দর শ্রীকৃষ্ণের গানে আর কি রিলস বানাচ্ছিলাম বৌদি আমি আর তমালিকা মিলে, খুব মজা করেছি। তো আমরা এখানে কয়েকটা রিলস বানিয়ে নিলাম শ্রীকৃষ্ণের কয়েকটা গানে। তো এবার হচ্ছে ভীষণ গরম লেগে গেছে, আর আজকে না সত্যি প্রচন্ড গরম পড়েছে। তো এখানে আমরা যে একটু রেস্ট নিয়েছি, এই যে বৌদি সবাই টায়ার্ড রিলস বানিয়ে বানিয়ে, শুধু এই দুই ব্যক্তি ছাড়া। সৈকত আছে কোথায় বাইরে, কোথায় গো তোমরা? না না সত্যি তো তোমাদের তো বড় ক্রেডিট দেওয়া আছে, তোমরাই তো ফোন টোন সব ধরে দিলে, ভুল হয়ে গিয়েছে আমার, ক্ষমা করে দাও। তো মায়াপুর ঘুরে সন্ধ্যা ঘোর হয়ে গেছে, এবার চলে এলাম আমরা বিগ বাজারে। এখান থেকে ফার্স্টে ঢুকে আমরা নিয়ে নিলাম হচ্ছে গরম গরম চা, আর এখানকার চা সবসময় ভালোই হয়, আমার তো খুব ভালো লাগে এখানকার চা খেতে, যতবার এসেছি আমার ভালোই লেগেছে। তো মাটির ভারে সবাই মিলে নিয়ে নিলাম চা, শুধু তমালিকা খাইনি, বাদ বাকি আমরা সবাই খেয়েছিলাম। তো খাওয়ার পর আমরা চলে গেলাম ভিতরে, সবটা দেখাতে পারিনি কারণ শ্যুট অ্যালাউ নেই, তাও আমরা একটু একটুখানি করেছি। আর কী কী কিনেছি সেটা হচ্ছে চিনির দুটো ড্রেস, আমার একটা ফ্ল্যাট শ্যু, আর কিছু গ্রোসারি আইটেম, এই কিনে আমরা বেরিয়ে এসেছি। মল থেকে বেরোবো, বেরিয়ে হচ্ছে যাবো মাদারসা খাইতে খাইতে, চলো এটা পাশো। আমার খুব আমি খুব টায়ার্ড হয়ে গেছি, এখন আর কিছু ভালো লাগছে না, দারুণ লাগছে দেখতে। তো আমরা চলে এসেছি মাদারসাট, আর এখানে একটা টেবিল নিয়ে আমরা বসেছি, এবার হচ্ছে আমরা মেনু ঠিক করব খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাড়ি যাব। না 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 এখানেই কিন্তু শেষ নয়, আরও চমক রয়েছে, তোমরা শুধু দেখতে থাকো। ফার্স্ট আমরা এখানে নিয়েছিলাম চিকেন টিক্কা, তো সবাইকে প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। তারপরে সবার জন্য নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, আর আমি চিলি চিকেন ফ্রাইড রাইস খাইনি, আমি খেয়েছিলাম ধোসা, যেটা কিনা আমার খুব পছন্দ, সাউথ ইন্ডিয়ান ফুড আমার অলওয়েজ ফেভারিট। তো আমি এখানে নিয়েছিলাম ধোসা, তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই সেম নিয়েছিলাম, আর ওদের জন্য নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর খেয়ে তারপরেও আমাদের হয়নি, তারপর আমরা নিয়েছিলাম একটা পিৎজা, যেটা কিনা লাস্টে খুব বেশিই হয়ে গেছিলো আমাদের, আমরা কেউ খেয়ে পারেনি, তপা তো অনেক কষ্ট করে লাস্ট বাইটগুলো খেয়েছে, মানে খুব খুব কষ্ট হয়েছিল, ওকে দিয়েই খাইয়ে যে তোমার খেতেই হবে এরম একটা ব্যাপার। আর আজকে শুধু কিন্তু আমরাই নয়, চিনি কিন্তু ভীষণ মজা করেছে, মানে মায়াপুর গিয়ে তোকে ধরেই রাখা যাচ্ছিল না, ও যে আজকে এত ছুটেছে এত ছুটেছে, ও এতটাই ছুটেছে যে ওই রকম ছোটা দিয়ে পুরো, মানে একটা আমি আইডিয়া করে বলতে পারি, পুরো মায়াপুরের এক চক্কর লাগিয়ে দিয়েছে ও এই রকমটা দিয়ে, ও খুব ক্লান্ত হয়ে গেছিলো। তারপরে খাওয়ার জন্য খুব কান্নাকাটি করলো, ওকে খাওয়ালাম দাওয়ালাম, এখন এখানে এসেও কিন্তু ওর বেশ মজা।
ব্যাস আমাদের খাওয়া দাওয়ার পর রাস্তায় বেরিয়েছি আর ভাবলাম আমরা একটু রাস্তায় গাড়ি থামিয়ে নাচবো, বাট এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছিল আর হয়নি। তারপর আমরা বেশ কিছুক্ষণ আসার পর দেখলাম বৃষ্টিটা একটু ঝরলো, মানে ঝিরঝির করে পড়ছিল, তো আমাদের আর কে থামায়, আমরা সবাই মিলে গাড়ির থেকে নেমে পড়লাম নাচার জন্য। সবাই নেচেছি, শুধু তোমাদের দাদা ভাই নাচেনি। ও বলছে না আমি কাদার মধ্যে যাব না। তো আমরা নাচ টাচ করে কিন্তু এবার বাড়ির দিকে যাচ্ছিলাম, আর যত বগুলার দিকে ঢুকছি ততই দেখি এখানে বৃষ্টি সবে শুরু হয়েছে। দেখতেই পাচ্ছ কি হারে বৃষ্টিটা হচ্ছে, মানে বিভৎস বৃষ্টি হচ্ছিল। এত কিছু খায়ে এসে বাড়ি, এই যে কটা বাজে, 12টা বাজে, তাও কেক খেতে হচ্ছে কাকি। পেটের জন্য তো সবকিছু, মানুষের পেট না থাকলে মানুষ তো কাজ করতো না, বুঝছো? পেট না থাকলে খাওয়ার জন্য তো কাজ করে মানুষ, তাও খাও দাও বাঁচো আর নাচো শুধু নাচো। এই ঢিঙ্কা চলো বন্ধুরা, আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি ব্লগটা। তোমাদের কেমন লাগলো জানিও, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।